আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও অনেক ভালো আছি। তো বন্ধুরা, বরাবরের মতো আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা রাখছি আজকের রেসিপিটি তোমাদের ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুল করবে না। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো আমার এই ছোট্ট পরিবারের, এবং বেল আইকনের অল অপশনটিও দিয়ে রাখতে পারো। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপিটি হলো মাছ, মাছের রেসিপি। তো এখন চলে আসলাম আমি ফুল রেসিপিতে। তো বন্ধুরা, এখানে আমি একটা মাছ নিয়ে নিলাম, এই মাছটা ছিল পাঙ্গাস পোয়াল। তো এটাকে এটে আমি এখন ধুয়ে নেব। তার আগে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে একটা প্যানে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে ধনিয়া দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ, তারপরে মৌরি দিয়ে দিলাম, মৌরি মানে মিষ্টি জিরা 1 টেবিল চামচ, তারপরে এখানে আমি জিরা দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ, তারপরে ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, তারপর মরিচ দিয়ে দিলাম 7-8টা মতন, পেঁয়াজ কুচি দিলাম এখানে বড় সাইজের 2টা, রসুন দিয়ে দিলাম বড় 1টা অর্থাৎ 7-8 থেকে 10টা কোয়া দিয়ে দিলাম রসুন। এই অবস্থা তোমরা 2-3টা কোয়া আদাও দিতে পারো। তো আমার কাছে গোটা আদা ছিল না, তাই আমি দেইনি, আমি বাটা আদাটাই এখানে ব্যবহার করব। তো এইটা এখন আমি ভালো করে এটাকে রোস্ট করে নিচ্ছি, আর চুলার ফ্লেমটা অবশ্যই একদম লো ফ্লেমে রাখতে হবে। তো এটাকে ভালো করে আমি মানে টেলে নিচ্ছি। তো এটাকে ঠান্ডা করে তারপর আমি শিলপাটায় এটাকে বেটে নেব। চাইলে তোমরা একটা ব্লেন্ডারে জারও এটা ব্লেন্ড করে নিতে পারো। আর এই মশলাটা যেহেতু আমি তেলে রোস্ট করেছি, এইটা প্রায় 1 সপ্তাহ বা 3-4 দিনও রেখে তোমরা খেতে পারবে। তো এই তো বন্ধুরা, আমার মশলাটা একদমই তৈরি হয়ে গেল। তো এই তো মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, এখন নুন হলুদ মেখে আমি এটাকে ভাজি করে নেব। তো মাছটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে মেখে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। তো এই তো আমার মাছটা একদমই ভাজা কমপ্লিট হয়ে গেল। আর মাছটাকে আমি এমনভাবে ভেজেছি যে একদম ফ্রাই করিনি এবং একদম নরমও রাখিনি, সুন্দরভাবে আমি মাছটাকে ভাজি করে নিলাম। তো কমপ্লিট হয়ে গেলো। এখন আমি সেম প্যানে আমি দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি হবে, তো এখানে যতটুকু তেল ছিল আরও একটু তেল এখানে আমি অ্যাড করে দেব। আর যেহেতু রান্নাটা হবে শুধু পেঁয়াজ দিয়ে, মাছ বোনা হবে, তো এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি এখানে দিতে হবে। আর এখানে আমি সামান্য একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া অর্থাৎ 1/2 চা চামচ মরিচ এবং হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি এখানে একদমই সিকি চামচ পরিমাণ, যেহেতু আমি মাছ ভাজার তেলটাতে দিয়েছিলাম সেটা লবণাক্ত। আর যেহেতু আমি ভাজা মশলায় আর আদা দিইনি, আদা দিয়ে দিলাম 1 চা চামচ, আর টালা মশলাটা দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ উঁচু করে দিয়েছি, অবশ্যই এটা পরিমাণ মতো দিতে হবে। তো এটা এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটা। তো মশলাটা তেলের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপর একটু এখানে জলের পানি দিয়ে আবার ওটা কষিয়ে নেব। তো মশলাটা বন্ধুরা আমি অনেকক্ষণ ধরে কষাবো, কারণ মশলাটা কষানোর উপরেই কিন্তু তরকারিটা আসলে খুবই টেস্টি হয়। তো এখানে আমি টক 2টা ফাটিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, বলেছিলাম তরকারিটা মানে আমি একটু ভিন্ন আঙ্গিকে রান্না করব। তো এই তো আমি টক 2টা ফাটিয়ে দিয়ে দিলাম। টক 2টা দিয়ে মশলার সাথে আবারও মিক্স করে নিচ্ছি, তারপরে টমেটো সস দিয়ে দিলাম এখানে 1.5 চা চামচের মতো। তোমরা চাইলে এখানে পাকা টমেটো অর্থাৎ গোটা ছোট ছোট মানে কুচি করে কেটো দিতে পারো। তো আমি এখানে টমেটো সসটা দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে এখানে টক দইয়ের ব্যালেন্সটাকে টকটাকে মানে ব্যালেন্স করার জন্য এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, আর মানে 1 চা চামচ পরিমাণ চিনিটা বন্ধুরা এখানে অবশ্যই দিতে হবে যদি তোমরা টক 2টা ইউজ করো। আর টক 2টা দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয় এই রান্নাটা। আর এই যে ভাজা মশলাটা, এই ভাজা মশলাটার জন্য এটার সুগ্রানটা মানে কি বলবো, অসম্ভব একটি মানে আজকের তরকারিটা, যে খাবে না সেও চেটে পটে 1 প্লেট বাদ অনায়াসে খেয়ে ফেলবে।
তো এই তো আমি ডেকে আবার ওইটাকে কয়েক মিনিট কষিয়ে নিলাম। মশলাটা যতই কষানো হয় ততই আসলে টেস্টি হয়। তো এই তো তেলটা যতক্ষণ না উপরে বেশি আসছে ততক্ষণ পর্যন্ত আমি আবারও কষিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আজকে যদি তুমি আমার চ্যানেলটি নতুন ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে তুমি থাকতে পারো। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো তেলটা কেমন টকবক করে মানে ফুটে উঠছে জলটা। তেলটা একদমই বেশি আসছে পানির মানে উপরে মশলার উপরে। যেহেতু এখানে মাছটা আগে থেকে ভাজি করে রাখা আছে আর মাছ রান্না করতে সময় একদমই কম লাগে সেই জন্য মশলাটাকে ভালো করে রেডি করতে হবে। আর এখানে ভাজা মাছটাকে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে। এই তো মাছটা দিয়ে দিলাম এবং দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে মশলার বাটিটা ধুয়ে আমি একটু জলের পানিও এখানে অ্যাড করে দেব। তো বন্ধুরা পুরো রেসিপিটা তোমরা স্কিপ না করে অবশ্যই এভাবে করে নিবে, খুবই টেস্টি একটা রেসিপি। তো এখন আমি আবারও ডেকে দিব। কিছুটা কাঁচামরিচ এখানে আবার উপর থেকে দিয়ে দিলাম। আর এখানে আমি মরিচের পরিমাণটা একদমই কম দিয়েছি কারণ যেহেতু আমি গোলমরিচ একটু ব্যবহার করেছি আর ডালা মশলার ভিতরে আমি কাঁচামরিচটাও ব্যবহার করেছি সেই জন্য এখানে শুকনো অর্থাৎ গুঁড়া মশলাটা কম দিয়েছি গুঁড়া মরিচ। তো একদমই কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আজকে আমার এই তরকারিটা। দেখো খুবই সুন্দর একটা কালার আসছে। এই তো আমি একটা মাটির পাত্রে এটাকে সার্ভ করে নিলাম। খুবই সুন্দর, খুবই টেস্টি। যে এই রেসিপিটা মানে খাবে না সেও খাবে কথা দিচ্ছি। তো বন্ধুরা তোমরা অবশ্যই একটা একবার ট্রাই করবে, ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবে। আজ এই পর্যন্তই বন্ধুরা, রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।